দেখছো বাবা, পাখি পাখিকে তোমার নানু খাবার দিয়েছে, দেখেছো? পাখি এই যে কোথায় কোথায় আরিশমণি, এই যে কোনটা, এইটা এটা পাখি, বার্ড, পাখি, এটা পাখি, কাকি না পাখি। এই যে দেখো পাখি খাবার খায়, দেখেছো? হ্যাঁ, ওই যে দেখো একটা হলদে পাখি, দেখেছো কত পাখি আসতেছে? কি ডাকে আরিশ? পাখি ডাকে কাকি, পাখি এই যে। দেখেছ কত পাখি? এটা শালিক পাখি, ঘুঘু পাখি, এই যে এখানে দুইটা শালিক পাখি, দুইটা ঘুঘু পাখি, ফুরুত করে উড়ে গেল। চলো তুমি এখন ব্রেকফাস্ট করবা বাবান, চলো পাখিকে টাটা দিয়ে দাও, পাখিকে টাটা দিয়ে দাও, বলো বাই বাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ব্লগটা সকালবেলা ঘুম থেকে ওঠার পর আরিশকে দিয়ে শুরু করেছি। তো প্রথমেই দেখতে পেয়েছেন আমি হচ্ছে আমাদের বাসার পেছনের গেটে দাঁড়িয়ে আরিশের সাথে কথা বলতেছিলাম, ওকে পাখি দেখাচ্ছিলাম। তো এখানে হচ্ছে আম্মু আতপ চাল ভিজিয়ে রেখেছে, চালের গুঁড়া করা হবে পিঠা বানানোর জন্য। আর এগুলা হচ্ছে আরিশের ডিম, আরিশের নানা ভাই নিয়ে আসছে সকালবেলা কোয়েল পাখির ডিম। তো এখন হচ্ছে আমি আরিশের জন্য ব্রেকফাস্ট রেডি করব। কোয়েল পাখির ডিম বেবিকে হচ্ছে এক বছর থেকে দুইটা তিনটা করে এভরিডে খাওয়ানো যাবে। তো আমি হচ্ছে এখন ব্রেকফাস্টে ওকে নুডলসের সাথে একটা দিব। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে কোয়েল পাখির ডিমটা কত মাস থেকে দিতে হয় বা দেয়া ভালো। আমি আসলে আরিশকে এক বছর হওয়ার পরই কোয়েল পাখির ডিমটা খাওয়াচ্ছি, এর আগে হচ্ছে মুরগির ডিমের কুসুমটা খাওয়াতাম, দেশি মুরগির ডিমের। এখন কোয়েল পাখির ডিম প্লাস মুরগির ডিম দুইটাই খাওয়াই। অনেকে আবার ছয় মাস সাত মাস থেকেও স্টার্ট করে খাওয়াতে পারেন, সমস্যা হবে না। তবে উইনিং প্র্যাকটিসের শুরুর দিকে হচ্ছে বেবিকে কুসুমটা দিয়ে প্রথমে ইউজ টু করা ভালো, কারণ সাদা অংশে অনেক সময় বেবির অ্যালার্জি হয়। তা আমি হচ্ছে আরিশকে এক বছর হওয়ার পর সাদা অংশটা সহ দিচ্ছি ডিমের। যাই হোক, তারপর আম্মু হচ্ছে কলা গাছের ভেতরের যে বুগুলি হয় ওই বুগুলিটা কেটে নিচ্ছিল, রান্না করবে, ভাজি করবে। তারপর এখন আমি ছাদে চলে আসলাম, আজকে আমার এই যে দুইটা স্যান্ডেল ধুয়ে দিলাম, একটা বাসায় পরার একটা বাহিরে পরার। তো স্যান্ডেল দুইটা ভালো করে ধুয়ে দিলাম, এখন রোদে দিয়ে দিচ্ছি। যাওয়ার আগে অনেক কিছুই ধোয়া টোয়া ধুয়ে নিচ্ছি। আর আম্মু হচ্ছে প্রতিদিনই দেখা যায় আরিশের অনেক কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে, শীত তো চলেই যাচ্ছে, চলে গেছে অলরেডি, এখন আর শীতের পোশাক পরানো হয় না। আর আরিশ এমনি তো অনেক ঘামায়, তো শীতের যত সব সোয়েটার, তারপর ওর হাত মোজা, পা মোজা, টুপি, যা কিছু আছে আর কি গরম কাপড়, সব আম্মু ধুয়ে দিয়েছে গতকালকে, আজকেও অনেক কাপড় ধুয়েছে। আর আমি হচ্ছে আজকে আমাদের তিনজনের টাওয়ালগুলো ধুয়ে দিলাম, আর আরিশের বালিশের কভার, কুলবালিশের কভার এগুলো ধুয়ে দিলাম। তিনজনের টাওয়াল হচ্ছে আমার, আরিশের বাবার আর আরিশমণির। তো এই তো আজকে ভালোই রোদ উঠেছে, আরিশের বালিশগুলোও রোদে দিয়ে দিয়েছি, দুই তিন দিন রোদ লাগাবো ভালো করে। তো এই তো, আরও অনেক কাপড় চোপড় আম্মু আজকে ধোবে, আম্মু কাপড় চোপড় ধোয়ার উপরেই থাকে প্রতিদিন, অনেক কাপড় চোপড় হয়।
আর এই যে এখন দেখতে পাচ্ছেন আরিশমণি ইজি চেয়ারে বসে দোল খাচ্ছে, আমি ওর পাশে বসে আছি। অনেকেই কমেন্ট করেন আপু আরিশ বেবি শুকিয়ে গিয়েছে। আসলে আরিশ অনেক শুকিয়ে গেছে, আরিশ এখন খাবার নিয়ে অনেক বেশি ডিস্টার্ব করে, খুবই জ্বালাতন করে। ওকে খাওয়াতে বসলে মনে হয় যে ওর খাবার একদিকে হজম হয়ে যায়, এতটা টাইম লাগে। আর আমার তো প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে যায় এত টাইম নিয়ে আসলে বাচ্চাকে খাওয়ানোটা, একটা প্যারা। ও কোনো খাবারই এখন খেতে চায় না। ইদানিং আরিশ খাবার নিয়ে একটু বেশিই ডিস্টার্ব করতেছে, সব খাবারে ওর অনীহা, আর মিষ্টি খাবারটাও একদমই খেতে চায় না, বমিও করে পাশাপাশি। ওকে তো ডক্টর দেখিয়ে আনলাম, মেডিসিনও খাইয়েছি, তারপরও সে বমি করবেই। দেখা যায় ওর পরিমাণ থেকে আমি অনেক কম খাওয়াই ওর বমির ভয়ে, তারপরও দেখা যায় যে সে বমি করে দেয়। গতকাল রাতে ঘুম থেকে মাঝামাঝি পর্যায়ে সে উঠে গেছে, মানে ঘুমানোর পর একটু পর সে উঠে তারপর বমি করছে। খাবারটা মনে হয় ওর পেটে বদ হজম হয়েছিল বা কিছু একটা, পেটে গ্যাস হচ্ছে। যাই হোক, আরিশমণির জন্য সবাই দোয়া করবেন। আর এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, আশেপাশে সব বাচ্চারাই শুনতেছি অসুস্থ হয়ে যাচ্ছে, শীত থেকে গরম আসছে, আবার গরম থেকে যখন শীত আসে, একটা ওয়েদার থেকে আরেকটা ওয়েদারে যখন সুইচ করে, তখন ওই মুহূর্তটাতে বেশিরভাগ সময় বাচ্চারা অসুস্থ হয়ে যায়। এই সময় একটু কেয়ারফুললি রাখতে হয়। তো এই তো এখানে আব্বু হচ্ছে আরিশকে আদর করতেছিল আর ওকে জোরে জোরে দোল খাওয়াচ্ছিল। ও মাশাল্লাহ ভয় পাচ্ছে না, শক্ত করে ধরে আছে চেয়ারের হাতলে, আর মজা পাচ্ছিল, মিটি মিটি আবার হাসতেছিল, দেখতেই পাচ্ছেন। আরিশমণির এখন খুব জেদ হয়েছে, ও খুব জেদ করে এখন সব কিছুতেই, যেটা নিতে চায় ওইটা হাতে না দিলে বা কোনো কিছু কারণে অকারণে দেখা যায় খুব জেদ করে। আগে হচ্ছে একটু শান্তশিষ্ট ছিল ছোটোবেলায়, অনেকেই ভিডিওতে কমেন্ট করেন আরিশ অনেক শান্তশিষ্ট বা এরকমই লিখেন আপু আপনার বাচ্চাটা অনেক শান্ত। আসলে ভিডিওতে দেখা যায় যখন চুপচাপ বসে থাকে তখন একটু ভিডিও করি, ও কিন্তু অনেক দুষ্টুমিও করে। ওর অ্যাটিটিউডের ধরন দেখে এখনই বোঝা যাচ্ছে ওর অনেক রাগ হবে, আর সেই সাথে অনেক অভিমানী হবে আরিশ। এখনই বোঝা যাচ্ছে যখনই আমি ওকে ধমক দেই সে যে কি করে, আমি আপনাদের সাথে কোনো এক সময়ে শেয়ার করব। ধমক দিলে হচ্ছে সে মানে একদম চোখের পানি বের হওয়ার আগে চোখ লাল হয়ে যায় ওর, এই একটা অবস্থা আর কি, একদম মুখ লুকিয়ে কাঁদতে থাকে, আর এই জেদটা তার অনেকক্ষণ পর্যন্ত স্টে করে। যাই হোক, আজকে রান্নাবান্নাটা একটু শেয়ার করছি। এখানে আম্মু মজার একটা চাটনি বানিয়েছে, এটাকে চাশনিও বলে আবার চাটনিও বলে। দেশি পাকা টমেটোর এই চাটনিটা যে কোনো তরকারির সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো তারপর এখানে হচ্ছে পাবদা মাছ পেঁয়াজ দিয়ে রান্না করেছে, আর এটা হচ্ছে সেই বগুলি আর কি, এটা হচ্ছে ডাল দিয়ে, আলু দিয়ে, আলু না সরি ডাল দিয়ে ভাজি করেছে মসুরের ডাল দিয়ে। এখন আবার একটু ছাদে আসলাম, এই যে আমাদের চালের গুঁড়া করিয়ে নিয়ে আসছে, আমি হচ্ছে চালের গুঁড়া একটু রোদে দিল, এগুলো দিয়ে হচ্ছে তার পরদিন পিঠা বানাবে, তো আমি আপনাদের সাথে শেয়ার করব। আম্মু আমার জন্য পিঠা বানাবে, তো এখন হচ্ছে চালের গুঁড়াটা একটু রোদ লাগিয়ে নিচ্ছে, পিঠা বানানোর আগে হালকা একটু রোদ লাগিয়ে নিলে ভালো। আজকেই বানাতে বলছিল, তো আজকে হচ্ছে আমার কাজের অনেক ঝামেলা, অনেক কাপড় চোপড় ধুইছে, তারপর পুরা বাসা ক্লিন করছে, ঘর টোর মুছেছে, তারপর সব রুমের বেড কাভারগুলো ধুয়ে দিয়েছে। তো আমি বলতেছিলাম যে আমি তো আর দুদিন পর চলে যাব, চলে যাওয়ার পর সব কিছু পরিষ্কার কইরো। তো আম্মু বলতেছিল যে চলে যাওয়ার পর তো অনেক গুছগাছ পরিষ্কারের ব্যাপার থাকি, তারপরও আমি যাওয়ার আগেই পুরো বাসা ক্লিন করতেছে। আর এই যে এখানে আরিশমণিকে আব্বু রেলিংয়ে দাঁড় করিয়ে রেখেছে, আজকে আকাশে অনেক পাখি, এগুলো মনে হয় অতিথি পাখি, অনেক দূরে ক্যামেরাতে অত ভালো একটা বোঝা যাচ্ছে না। তো আরিশ পাখি দেখে খুব খুশি, ও পাখিকে বলে কাকি, পাখি দেখলেই সে অনেক খুশি হয়ে যায়, বলতে থাকে এটা কি, নতুন একটা ওয়ার্ড শিখেছে, সারাক্ষণই খালি এটা সেটা দেখিয়ে জিজ্ঞেস করবে এটা কি এটা কি। যাই হোক, আর এই যে এখানে আমার বড় জেঠিদের বাসার বারান্দার ছাদের উপরে দুইটা বেবি এখানে সিঁড়ি দিয়ে উঠলো, তো ওরা দেখলাম যে টিনের চালের উপরে উঠে যাচ্ছে, তো আমি ওদেরকে বলতেছিলাম যে তোমরা পড়বা। আর এরা হচ্ছে আমার যে পাশের আরেক জেঠি আছে, মেজো জেঠিদের বাসায় গেস্ট আসছে আর কি, তো ওনাদের মেহমান। কিছুক্ষণ আগে ওনাদের সব মেহমান আমাদের বাসায়ও আসছিল, ঘুরিয়ে নিয়ে গিয়েছে সবাইকে, তো আমি ওদের সাথে কথা বলতেছিলাম। দুইজন হচ্ছে মামাতো বোন হয়, তো ওরা হচ্ছে এখানে বসে বসে গল্প করতেছে, তা আমি ওদের সাথে কথা বলতেছিলাম। ওরা এখানে উঠে মনে হচ্ছে খুব মজাই পাচ্ছে, পড়ে যাওয়ার ভয় নেই।
তো আজকে একটা মজার বিষয় হয়েছে। আজকে আমার জেঠিদের বাসায় যে মেহমান আসছে, তো ওখান থেকে একজন হচ্ছে আমার জেঠির এক ভাইয়ের বউ আর কি। তো ভাইয়ের বউয়ের সাথে আমার আবার অন্যভাবে একটু পরিচয় হয়ে গেল। তো উনি হচ্ছে আমাকে দেখে বলতেছিল যে আমার শ্বশুরবাড়ি দেবিদার, তো গ্রামের নামটা বলল। তো আমি বললাম যে জি, তা আপনি কীভাবে চিনেন? তো উনি পরিচয় দিল। তারপরে উনি হচ্ছেন আমার হাজব্যান্ডের খুব ক্লোজ ফ্রেন্ডের আপন খালা। তো ক্লোজ ফ্রেন্ড হচ্ছে বাড়িরই, একদম বাসার সাথেই ওনাদের বাসা, এক বাড়িরই সম্পর্কে। আবার হাজব্যান্ডের হচ্ছে চাচা ভাইস্তে হয়, আবার ফ্রেন্ডও হয়, একদম ছোটোবেলা থেকেই একসাথে পড়াশোনা। তো ওনার হচ্ছে খালামুনি হয় আর কি। আর এখান দিয়ে হচ্ছে উনি আবার আমার জেঠির ভাইয়ের বউ। তা আসলে পৃথিবীটা গোল, দেখা যায় যে ঘুরে ফিরে সবাই সবার আত্মীয় স্বজন মিলে যায়, কারো না কারো সাথে পরিচয় হয়ে যায়। তো উনি আমাকে চিনেছে হচ্ছে আরিশকে দেখার পর, আরিশের পিকচার দেখেছিল কোথাও হয়তোবা, ফেসবুকে হয়তোবা। আর কিছুদিন আগে আমি আমার শ্বশুর বাড়িতে একটা বিয়েতে গিয়েছিলাম, পাশের বাসায়। আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছিলাম, হলুদের প্রোগ্রাম প্লাস হচ্ছে বিয়ের প্রোগ্রাম। তো ওখানে উনিও ছিল, ওনার আপন বোনের মেয়ের বিয়ে ছিল। তো এগুলো নিয়ে অনেকক্ষণ কথা হলো, পরিচয় হলো, ভালোই লাগলো। এখান দিয়ে আবার আমার জেঠির আত্মীয় ভাইয়ের বউ হয়। তো যাই হোক, এই হচ্ছে কথা। তো আমি হচ্ছে এখানে ছাদে দাঁড়িয়ে যে বাচ্চা দুইটার সাথে কথা বলতেছিলাম, এখান থেকে একটা বেবি হচ্ছে ওনার বেবি, যার কথা এতক্ষণ বলেছি আর কি, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের খালামুনি। তো উনি আবার আমার হাজব্যান্ডকেও চিনে। তো এইভাবেই আর কি পরিচয় হলো। তো যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ।